আসসালামু আলাইকুম। সিরিজ জয়ের মিশনে আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের নারীরা। আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি কিন্তু বাংলাদেশের নারীরা জিতেছিল 13 রানে। আফ্রিকার মাটিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল। এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। বাংলাদেশের সামনে আজকে সুযোগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে সিরিজ জয়ের। তাহলে বাংলাদেশ বিদেশের মাটিতে কোনো দলের বিপক্ষে টি টোয়েন্টিতে সিরিজ জিতবে। এদিকে বাংলাদেশ যদি আজকের ম্যাচটি হেরেও যায় তাহলে তাদের কিন্তু সিরিজ হাতছাড়া হবে না, তখন সিরিজ এক একে ড্র হবে। টাইগ্রিস নারীরা দক্ষিণ আফ্রিকা নারীদের বিপক্ষে যে পারফরমেন্স দেখিয়েছে নিগার সুলতানা জুতিরা, তাতে আশা করাই যায় বাংলাদেশ আরও একটি জয় হয়তো দেশবাসীকে উপহার দিতে পারবে। যাই হোক, বাংলাদেশ যেহেতু প্রথমে ব্যাটিং পেয়েছে, ব্যাটিংয়ে বাংলাদেশের নারীদের কিন্তু জ্বলে উঠতে হবে। একটি সম্মানজনক স্কোর করতে হবে, লড়াকু পুঁজি সংগ্রহ করতে হবে, তা না হলে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা কঠিন হয়ে যাবে। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাটাররা ব্যাটিং করবেন। তো বন্ধুরা, বাংলাদেশকে পারবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় নিশ্চিত করতে, নাকি তৃতীয় ম্যাচটি হেরে যাবে? লিখে জানাতে পারেন আপনাদের ভাবনা, আপনাদের মন্তব্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে